আসুন আমার ভাইরা, আমি কোরআনুল কারিমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাজি সুবহান। আমরা কোন আশ্চর্য জিনিস শুনলে সাথে সাথে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। এভাবে আশ্চর্য বিষয় মেরাজটা আসলে আশ্চর্য একটা বিষয়। এইজন্য আল্লাহ শব্দের শুরুতেই সুবহান বলে আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযী যিনি, সুবহানাল্লাযী আসরা, যিনি আপন মাহবুব বান্দাকে ভ্রমণ করাইয়াছেন, আমার নবীকে ভ্রমণ করাইয়াছেন এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিআব্দিহি তার প্রিয় বান্দাকে, তার প্রিয় বান্দাকে। এখানে বিআব্দিহি একটা আব্দ শব্দের অনেক অর্থ আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সমস্ত আকাবির তারা তাফসীর করেছেন প্রিয় বান্দা, অনেকেই এই শব্দের অর্থ দাস নিয়েছেন, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আমরা সেটার পক্ষে নই। এমন ভাবে তাফসীরটা করতে হবে যেন কোন নবীর শানে সামান্য পরিমাণ আঘাত যাতে না হয়, ঠিক না? আমার আল্লাহ নবীকে মেরাজে নিয়ে যাবেন এমন একজন নবী আপনাদের আমাদের দিয়েছেন, যে নবীকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। আর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ একটু দেখা দিন, একটু কথা বলি, একটু দেখা দিন, দেখা দিন, দেখতে চাই। কিন্তু আল্লাহ বলেন, মুসারে দেখতে পারবা না, আমার আল্লাহ সামান্যটুকু একটু নূরের তজল্লি, সেই তু সেই পর্বত সুরমা হয়ে গেল, মুসা বেহুশ হয়ে গেল, 40 দিন পর্যন্ত মুসা বেহুশ হয়ে গেল, আল্লাহকে দেখতে পারে নাই। আর আমার আল্লাহ স্বয়ং নবীকে বলছেন, জিব্রাইল যাও আমার নবীকে একটু দাওয়াত দাও, আমি আল্লাহ দিদার হবে, একটু নবীকে নিয়ে আসো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহই ডেকে নিচ্ছেন, শুধু ডেকে নিচ্ছেন তা নয়, একজন মেহমানকে আপনার বাড়িতে দাওয়াত দিবেন, আমরা তো গাড়ি পাঠাই দিই না, আমার আল্লাহ গাড়িও পাঠাই দিলেন, আমরা তো শুধু একজন মানুষ পাঠাই, আমার আল্লাহ বলেন নয়, আল্লাহ গাড়িও পাঠাই দিলেন এবং ড্রাইভারও পাঠাই দিলেন। শুধু তাই নয়, 70,000 ফেরেশতাও পাঠাই দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ, আমরা তো মেহমানকে পোশাক পাঠাই না, আমার আল্লাহ পোশাকও পাঠাই দেন নবীজিকে নেওয়ার জন্য। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলে। যারা গড়ে বাড়িতে রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন, গড়ে অমনি বসে আছেন, সবাইকে অনুরোধ করবো আসুন জান্নাতের বাগানের মধ্যে একটু ঢুকুন। কিছুক্ষণ সময় জান্নাতের বাগানের মধ্যে দিন, এটা আজকের জন্য একটা জান্নাতের বাগান, ঠিক না? কোন জান্নাতি মানুষ কোনদিন জান্নাতের বাইরে থাকতে পারে? পারে না। আসুন সবাই জান্নাতের মধ্যে ঢুকে যাই, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুক, পড়ে না আমিন, একটু দুরুশ্বরী পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ জিব্রাইলে ডাক দিছে, জিব্রাইল যাও আমার নবীকে নিয়ে আসো, আমার নবী আমার সাথে দিদার করবে। জিব্রাইলকে আমার আল্লাহ পাঠায়া দিলেন, এ বাসখালি রে মুরব্বি বাবারা, এ যুবকের দল, আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়ে বললেন, জিব্রাইল নবীর কাছে যাও, আর আমার নবীর জন্য একটা পোশাক, যে পোশাকটা নবী আমি আল্লাহর সাথে দিদার হবে সেজন্য একটা পোশাক রাখছিলাম, সেই পোশাকটা একটু নিয়ে আসো। এবার জিব্রাইল বললেন, আল্লাহ কোন পোশাক? এবার আমার আল্লাহ দেখা দিলেন, রে জিব্রাইল জান্নাতে যাও, এ জিব্রাইল জান্নাতে যাও,
নবীজির জন্য একটা পোশাক আছে, সাজরা তুলিয়া খিন নামক সেই গাছের কিনারে নবীজির জন্য একটা পোশাক আছে, সেই পোশাকটা নিয়া নবীর কাছে যাও, আমার নবীর নিয়ে আসো, নবী আমি আল্লাহর সাথে দিদার করবে। আর জিব্রাইল যখন গেলেন সেই সাজরাতুল ইয়াকিন নামক গাছের কিনারায় যাবে, জান্নাতের দরজা বন্ধ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে শিখিয়ে দিলেন, এ জিব্রাইল এই দরজা বন্ধ, সেই দরজা খোলা যাবে, খোলার একটা চাবি আছে, আল্লাহ চাবিটা কি? আমার আল্লাহ বললেন, এ জিব্রাইল রে এই চাবিটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ পড়ো, অটোমেটিক সেই জান্নাতের দরজাটা খুলে যাবে। ও বাসখালীর ও মুরব্বী বাবারা, ও যুবকের দল, কোন কাজের আগে যারা বিসমিল্লাহ বলবে, ভালো কাজের আগে যারা বিসমিল্লাহ বলবে রে যুবক, সেই সমস্ত মানুষগুলোরে আমার আল্লাহ সেই জান্নাতের মধ্যে দিয়ে দেবে। জান্নাতটা দরজা বন্ধ, বিসমিল্লাহির রহমানির রহিম বলতেই দরজাটা খুলে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজও জান্নাতের চাবি, আর এই বিসমিল্লাহটা ওই দরজাটার চাবি। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল ডুগলো, পোশাকটা নবীর জন্য নিলেন, এবার আমার নবীর কাছে আসছে, লাইলাম মিনাল মসজিদ, লাইলাম লাইলাম মানে রাত, ভ্রমণটা হচ্ছে কখন? রাতে আমার নবী ঘুমায়, জিব্রাইল আসছে, মিকাইল আসছে, নবীজি ঘুমায়, নবীজিকে কিভাবে ডাকবে? আর জিব্রাইল দেখেন নবীজি ঘুমায়, আমার নবীর ঘুম ভাঙ্গা, এটা বড় বিয়াদবি, নবীজির ঘুম ভাঙ্গা যাবে না, মৌলা আলী শের খোদা নবীর ঘুম ভাঙ্গে নাই, সিদ্দিক আকবর গুহায় নবীর ঘুম ভাঙ্গে নাই, সাফে কামাক দিছে সহ্য করছে নবীর ঘুম ভাঙ্গে নাই, মৌলা আলী শের খোদা নবীজির চেহারা মুবারক, আবু বকর সিদ্দিক, আমার মৌলা আলী শের খোদার রাম মুবারকের মধ্যে দুজনের কোলে আরাম করছিল, আবু বকর সিদ্দিক সাপে কামড় দিছে তারপরেও নবীর ঘুম ভাঙা নাই, মৌলা আলী শের খোদা নামাজ কাজা হয়ে যাচ্ছে তারপরও নবীর ঘুম ভাঙা নাই। তার মানে এবাদতের চাইতে নবীর ঘুম সেটা আরো বেশি এবাদত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিলেন, আলী রে কেন কেন তুমি আমার ঘুমটা বাংলা না, নমাজ যে কাজা হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত যে চলে যাচ্ছে, ও আলী আমার ঘুম কেন ভাঙো নাই রে, আলী রে ও আলী কেন তুমি ঘুম ভাঙো নাই, মৌলা আলী শের খোদা বলেন, নবীজি আমি আলীর আসরের নামাজ শত শত যাইতে পারে, আমি আলীর হাজার হাজার নামাজ কাজা হইতে পারে, আপনি নবীজির ঘুম মুবারক আমি ভাঙতে পারবো না, আমি আলীর কাছে আপনি নবীর ঘুমটা আরো বেশি দামি, কারণ নামাজ চলে গেলে নামাজ আবার পাবো, কিন্তু আপনি নবীর আরাম, আপনি নবীর ঘুম মুবারক সেটা তো আর পারবো না। সিদ্দিক আকবর গুহার ভিতরে সাপে কামড় দেয়, আর আবু বকর বলেন, সাবরে আমার এই কামড় দিতে পারবি, আমার আবু বকর রে কামড় দিবি, আমার ভিতরে বিষ ঢুকে গেছে, আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর এনতে কাল বইব, এ সাপ আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, আমি আমার মহাবুব নবীর ঘুম নষ্ট করতে দেব না।
সেটাই হলো নবীর প্রেম আমার আবু বকর সিদ্দিককে কামড় দিছে হঠাৎ করে দেখা যায় আবু বকর সিদ্দিক কান্দে চোখের পানি পড়লো চেহারা আনোয়ারের মধ্যে নবীজি চোখ মুবারক খুলিয়ে দেখে আবু বকর সিদ্দিক কান্দে নবীজি ডাক দিলেন আবু বকর কেন তুমি কান্দো আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমি কান্দি আমাকে গোহার ভিতরে একটা সাপ কামড় দিছে ও আবু বকর কেন আমারে ডাকলা না কেন তুমি ফাটা সরাইলা না ও আবু বকর কেন তুমি সহ্য করলা আবু বকর বললেন নবী গো এত আরামের ঘুম যদি আপনার ভেঙে যায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কি জবাব দেব আপনি নবীর ঘুম ভাঙ্গি নাই প্রয়োজনে আমি আবু বকর দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার নবী বললেন আবু বকর কোন জায়গায় তোমারে কামড় দিয়েছে কোন জায়গায় তোমারে আঘাত করেছে রে আবু বকর আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ এই পায়ে আমার নবী বলেন আবু বকর ফাটা একটু দেখাও ফাটা দেখাইছে আবু বকর সিদ্দিকের শরীর মুবারকের মধ্যে বিষ ঢুকলো আমার নবীজির তুতু মুবারক আবু বকর সিদ্দিকের সেই পায়ের মধ্যে লাগায়া দিতে দেরি হয় সেই বিষগুলো ফানি হইতে দেরি হয় না নবী কি আমাদের মতো সাফে কামড় দিলে আপনার আমার তুতু মুবারক যদি লাগাইয়া দিই বিষ কি বাড়ি যাবে না কমে যাবে নবী আমাদের মতো কেউ যদি নবী আমাদের মতো এই কথা বলে ঈমান চলে যাবে ঠিক কি না আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী আমাদের মতো আমি কি গালি দিলাম যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন নবীজির তুতু মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন নোয়াখালীর একজন শায়ের সুন্দর একটা গজল লিখছেন গজলটা আমার খুব ভালো লাগে সে বলেন আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আঙ্গ নবীর তুতু মুবারকি বালায় হই গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আঙ্গ নবীর তুতু মুবারক বালায় হই গেছে ওই যুগে কি ডাক্তার বৈদ্য হেগিনি ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের মাশাআল্লাহ ওনারা তো দেখতে নোয়াখালী গজল গাইতে রো আল্লাহ কবুল করো কামিন কোন মনের তো সারি বুদ্ধি হাবিলে না দিদি আল্লাহ কবুল করো আরো জোরে বলেন জোরে নিয়ে নহন বাজি বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায় মায়া কি আচ্ছা গুরু ভয় বন্ধ হয়ে গেল না রাগা গো কি রে বাজি কত শূন্য ননরা আজ মনে করে দিতে না জানিব ভাল্লার আল্লাহ কবুল করো কামিন বলেন বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায় আঙ্গ নবী হেগিনি সারা মেরা শরীফ যায় বিজ্ঞানীরা রকেট দিয়া যায় আঙ্গ নবী হেগিনি সারা মেরা শরীফ যায় ওই যুগে কি রকেট বিমান হেগিনি ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী এই রহম গা মায়ারে নবী এই রহম গা দয়ালে নবী কুই যাহাই বাণী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের আলহামদুলিল্লাহ নবীজির ঘুম মুবারকের দাম আছে না নাই জিব্রাইল বলেন আমি দেখলাম নবীজি ঘুমায় আরাম করে জিব্রাইল বলেন আমি তো ঘুম ভাঙতে পারবো না আমার আল্লাহ সহ্য করবে না নবীর ঘুম যদি ভেঙে দিত কি করা যায় আল্লাহ তো অর্ডার দিয়েছেন এখনই যাওয়ার জন্য তখন জিব্রাইল আমিন সিদ্ধান্ত নিলেন একটা সুন্দর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ হযরতে জিব্রাইল সিদ্ধান্ত নিলেন জিব্রাইলের এই জিব্বা মুবারকটা আমার নবীজির কদম বরাবর নিয়ে গেল এ বাসকালি রে মুরব্বি বাবারা এ যুবকের দ
দোর জিবরাইল নবীজির কদম মোবারক বরাবর জিবরাইলের জিব্বাটা নিয়া লাগা দিছে আর আমার নবীর আস্তে আস্তে ডাকে জিব্বাটা নবীজির কদম বরাবর লাগায়া এবার আস্তে আস্তে ডাকতেছে ইয়ন্তুন একখান জিনিস শিকন হনিকা যদি ঘুমায় এবারে ঠ্যাং দি আস্তে আস্তে একটু একটু আস্তে আস্তে লারে লারে ডাক দিবেন হঠাৎ করে হান বরাবর যাই চিৎকার মারিবেন মনে থাকবে না এই জিনিসটা খেয়াল রাখবেন জিবরাইল আস্তে আস্তে নবীজির কদম মোবারকের মধ্যে যখন জিব্বাটা লাগায়া দে জিবরাইল এবার বললেন দুনিয়ার মানুষের রে দুনিয়ার জমিনে এত মিষ্টি নাই মধুর চাইতে হাজার গুণ মিষ্টি হলো দয়াল নবীজির কদম মোবারক দুনিয়ার এত মিষ্টি নয় যত মিষ্টি নবীর কদম মোবারক জিব্রাইল বলেন যত নবীজির কদম মোবারকে জিব্বাটা লাগাই তত আমার ভালো লাগে জিব্রাইল এবার আস্তে আস্তে ডাকছে রহমতুল লিল আলামিন নবীর এবার ঘুম মোবারক বাংলো আর আমার জিব্রাইল বললেন নবীজি আমার আল্লাহ আপনাকে সালাম দিছে আর আমার আল্লাহ আপনাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেছে ইয়া রাসূল আল্লাহ আপনাকে মেরাজে যাইতে হবে আমার আল্লাহর সাথে দিদার করবার জন্য এই কথাটা যখন নবীজিকে শুনাইছে ভ্রমণের কথা শুনলে মানুষ খুশি হয় বমনের কথা শুনলে সফরের কথা শুনলে রে যুব আপনার তো বেশি খুশি লাগে নবীজিরও তো খুশি হওয়ার কথা কিন্তু দেখা যায় জিব্রাইল এই কথাটা বলার পরে আমার নবীজির দু চোখের চুক্কু মুবারক দিয়ে পানি পড়ে আর আমার নবীকে বললেন নবীজি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মেরাজে যাবেন খুশির খবর আপনি কেন কান্না করেন কি জন্য আপনি কান্দেন আমরা ফেরেশতারাও তো কান্দি ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময় কেন কান্দেন আমার নবী জিজ্ঞেস করলেন জিব্রাইল রে তোমরা কেন কান্দো বলে আমরা কান্দি এই জন্য জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন জাহান্নামটা দেখছি সেই দিন থেকে আমি জিব্রাইল কান্দি মিকাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্দি এই জন্য যেদিন আজরাইল যেদিন আমরা দেখেছি যেই দিন মানুষের রুহুটা কব্জ করে কত কষ্ট পায় এই দিন থেকে আমরা কান আর ইসরাফিল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখছি শয়তান যেই দিন শয়তান হয়ে গেল এটা তো শয়তান ছিল না এটা তো আজাজিল ফেরেশতা ছিল উনি যখন শয়তান হয়ে গেল সেই দিন থেকে আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কান্দেন আর আমার নবী ডাক দিলেন জিব্রাইল রে আমি এই জন্য কান্দি আমি মেরাজের মধ্যে যাব আমার কুঠি কুঠি গুনাহগার উম্মতেরা কোথায় যাবে সফরের কথা শুনলে তো নবী খুশি হওয়ার কথা কিন্তু আমার নবী আপনাকে আমাকে বলে নাই কোন নবীর উম্মত আপনারা কোন নবীর উম্মত আপনারা আমরা কোন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে যে নবীরে না বানাইলে আমার আল্লাহ তো গোটা দুনিয়াটা বানাইতো না আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন জিব্রাইল যাও একটু করে বলে দাও আপনার কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য মেরাজ আছে ও মায়ার নবী গো যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যারা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৈনিক পাঁচবার তাদের সাথে মেরাজ হয়ে যাবে এখন আমরা তো নামাজ পড়ি না নামাজ যেমন একটা ইবাদত
কিন্তু আমরা সেইভাবে পড়ি না মওলা আলী শেরে খোদা নামাজ পড়ে তীর ডুকছে বের করতে পারে না সবাই বললেন উনি বললেন যখন নামাজে নিয়ত করবা তখন মওলা আলী শেরে খোদার সেই তীরটা বের করতে পারবা তখন তিনি যখন নিয়ত করলেন আর তীরটা বের করলো উনি টেরো পায় নাই খবর নাই নামাজ অবস্থায় তীর বের করে ফেললো আর আমরা এখন এদিকে নামাজ পড়ি একটা মশা বসছে থাস করে মারি শেষ ঠিক না আমাদের নামাজ এরকম কিন্তু মওলা আলী শেরে খোদা তিনার নামাজ সেইরকম তীর বের করে ফেললেও টের পাওয়া যাইত না এমন হলো মওলা আলী শেরে খোদা নামাজ এই রকম নামাজ যারা পড়ে তাদের জন্য হলো মিরাজ আসসালাতু মিরাজুল মুমিনিন একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ মিরাজ তার তিন প্রকারে তিন ভাগে বিভক্ত সুবহানাল্লাযী আসরা এটাকে ইসরাও বলা হয় সেটা কোথ থেকে সেটা হলো উম্মাহানির গোর থেকে বাইতুল মাকদস পর্যন্ত যেটা বর্তমানে ফিলিস্তিন ফিলিস্তিনের বাইতুল মাকদস এই ইহুদি হলে প্রতি মাসের পর পরে এই মুসলমানরে ফাইগর মতো গুলি 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 মারি ফেলার বোম মারি 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 ফেলার জিগান ইনদে বাইতুল মাকদস কত মুসলমানরে কান খুলি যে টুকরা মুসলমানদের কান প্রাণ কেন্দ্র সেটা হলো বাইতুল মাকদস একটু জোরে বলুন সুবহানাল্লাহ যা হোক আমার বাইরে একটু মনোযোগ দেন আমি সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষেপে চলে যাচ্ছি একটু মনোযোগ দেন আমার নবী কে এবার নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বোরাকটার উপরে আপনি উঠুন নবী পোশাক পরল বোরাকটার উপরে উঠবে এবার এই বোরাকটা লাফালাফি করা আরম্ভ করে দিল আর এই বোরাক রে ডাক দিলেন বোরাক রে খুন নবী চিনুনি রে বোরাক খুন নবী চিনুনি এবার জিব্রাইল পরিচয় করে দিচ্ছে বুরাক রে যে নবীরে না বানাইলে তুমি বুরাক রে বানাইতো না আখিরি জামানার নবী তোমার পিঠের উপরে উঠবে এ বুরাক স্থির হয়ে যা স্থির হয়ে যা বুরাকের জবান এবার কুলে গেল বুরাক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি আমি বোরাকের পিঠে উঠার উপর আগে ইয়া রাসূলুল্লাহ আগে আপনি আমার একটু আদা দেন আমি বোরাকের জন্য কাল হাশরের ময়দানে আপনি নবী আমার জন্য সুপারিশ করবে বোরাক নবীকে চিনল আর আমরা নবীর উম্মত হয়ে সেই নবীকে চিনলাম না কথা বলেন ঠিক কিনা যা হোক আমার ভাইরা বোরাকের উপরে উঠলো আমার নবীজি কি এবার সফর করাবে বোরাকটা এমন গতি ছিল চোখের ফলক যতটুকু ওই বোরাকের কদম এক কদম ছিল ততটুকু যাইতে যাইতে অনেক দূরে গেলেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে একটু নামাজ আদায় করুন নেমে যান আমার নবী নামলেন সেই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ল আমার নবীজি বললেন জিজ্ঞেস করলেন জিব্রাইল এই জায়গাটা কোন জায়গা জিব্রাইল বললেন নবী গো এই জায়গাটা অন্য কোন জায়গা নয় এটা হলো ঈসা রুহুল্লাহর জন্মস্থান সুবহানাল্লাহ বলেন এই জায়গায় দুই রাকাত নামাজ পড়েন এই জন্য কোথাও গেলে কোন দর্শনীয় স্থান কোন মাজারে আল্লাহর ওলির দরবারে এই সমস্ত জায়গায় গেলে প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে দিবেন সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে আমার নবীকে এরকম দামি দামি জায়গায় নামাজ পড়াইয়া এবার সুজা নিয়ে গেলেন বাইতুল মাকদসে আর সেখানে যাওয়ার সময় মূসা কালিমুল্লাহ কি দেখতে পায় মূসা কালিমুল্লাহ আপন কবরের মধ্যে রওজার ভিতরে ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরি মূসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে ও বাসখালীর মুরব্বী বাবার আরে যুবক মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে আমাদের দেশের কিছু বাবারা ভাইরা বলে নবী নাকি মাটির সাথে মিশে গেছে আমাদের আকীদাটা নয় আমাদের আকীদা কি আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন
ওহুম ইউরযাকুন তারা আপন আপন রওজা পাকে জিন্দা তারা সেখানে রিজিক প্রাপ্ত হয় রিজিক আল্লাহ তাদেরকে দান আলা হযরত আজিমুল বরকত মুজদ্দদ দ্বীন মিল্লাত আচ্ছে রেজা প্যারে রেজা বড়ি আচ্ছে বাত ফরমাতে হে আলা হযরত কহতে হে তু জিন্দা হি আল্লাহ তু জিন্দা হি আল্লাহ মেরে চশমে আলম সে ছুপি জানে ওয়ালে সে ছুপি জানে ওয়ালে চমক তুঝসে পাতে হ্যায় সবে পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে সুবহানাল্লাহ যাহ কামান নবীজি সেখান থেকে গেলেন আ মুসা কলিমুল্লাহর সাথে সেখানে দেখতে পেলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন রোজার মধ্যে নামাজ আদায় করতেছেন সেখান থেকে গেলেন বাইতুল মাকদসে দেখা যায় সেখানে 1,24,000 2,36,000 আম্বি কিরাম সেখানে সবাই অপেক্ষা করতেছেন আর একটু জোরে সেখানে জিব্রাইল আজান দিলেন জিব্রাইল সেখানে আজান দিলেন জিব্রাইল সেখানে আ বাইতুল মাকদসে জিব্রাইল মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করতেছেন জিব্রাইল সেখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিব্রাইল সেখানে আজান দিলেন এক মন বাবা আদম আলাইহিস সালাম বললেন হয়তো আজকের ইমামতিটা আমি করব যেহেতু আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি মুসলিম মিল্লাতের পিতা হয়তো আজকের নামাজটা আমি পড়াবো এক একজন নবীরা মনে মনে সবাই আশা করতেছে যে আজকের ইমামতিটা সবাই সেখানে সমস্ত নবীরা প্রেজেন্ট আল্লাহ সবাইকে প্রেজেন্ট করেছেন সেখানে জায়গাটার নাম মাশাআল্লাহ বাইতুল মাকদিস সেই আল্লাহর গড় আহা আমার আল্লাহ মসজিদে হারাম থেকে এই এক মসজিদ থেকে আরেক মসজিদে এক আল্লাহর ঘর থেকে আরেক আল্লাহর ঘরে নিয়ে যাচ্ছেন আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই খবরদার মসজিদ মাদ্রাসা এগুলোকে মোহাব্বত করবেন এগুলোর দিকে চোখ রাঙ্গাইয়া দেখবেন না এগুলোকে মোহাব্বত করবেন এই যে মাদ্রাসা না এটা এই মাদ্রাসায় আপনার ছেলেকে দিবেন এই মাদ্রাসায় আপনার ছেলেকে দিয়ে বড় আলেম বানাইবেন আপনি মারা যাওয়ার পরে দেখবেন ওই সন্তানটা আপনার জন্য নাজাতের উসিলা হবে আমার নবীজি বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু মানুষ যখন মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় বাবা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের আর একটু আমি বেশি লম্বা করব না একটু ধৈর্য ধারণ করে বসুন যেহেতু বাবারা আমার আসলে বড় বক্তা নই এখন তো ওয়াজ করার জন্য অনেক কিছু লাগে হাসাইতে হয় হ্যাঁ অনেক কিছু জানতে হয় এখন আমরা এগুলো জানি না এই জন্য আমাদের বিজেটও কম তো এখন তো আমরা মনে করি বেশি টাকার বক্তা হলে এটা বেশি বড় আসলে সেটা না কোরআন হাদিস ভিত্তিক যদি হাদিস বেশি বলে কোরআন বেশি বলে এটাই হলো বড় ঠিক কি না আপনাদের খতিব সাহেব আপনাদের ইমাম সাহেব সে প্রতি জুমায় যে বয়ানগুলো করতেছে অনেক সময় আমরা দেখি 50-60-70 হাজার টাকা দিয়ে বক্তা নেই সেটাও এই বয়ান করে না ঠিক কি না অন্য কোনো গোষ্ঠী তাহলে কোনো বাজি আই অনার এরাই অনার পরে খুব মিয়ামান্দারি দেখিয়ে বাজি আসলে বন্যায় গুলি আল নারাস এটা আনলো অনেকে বিয়া দেখিও না করে আর হতে আহদি আনলো বিয়া কুনে খুব সম্মান দিই আর ভাই আফসার ওর অফিসিয়াল লই যাই কত সুন্দর হতাই নাস্তা পানি হতাই মেহমানদের গুজি আবার এটা আনি রে জিবা আনতে গেলি না কি নাম এ আব্দুল সফর মাশাআল্লাহ আল্লাহ হায়াত দরাজ বড় বাইরি খুব বেশি মেহমানদারি খুব আদব আর প্রতি দেখাই আর বাড়ি হলতে মুশকিলি ওনারা যদিও বাসকালি বাসকালি মুশকিলি বহুত দূরে নয় তো সত জড়ো তো ভাইয়ের মতো এন না বাজি তো যা হোক আর মুশকিলি বলতে গদ্দিফ
আসলে আর আর পূর্বপুরুষ ও বাসকালে সাম্বলরি কেতু গিয়ে দে তুই আর 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 পূর্বপুরুষ ও এডা ডিমেডিয়ান নি এডা যা মামলা তুই দিলি চট্টগ্রাম উত্তর ডাহা ইতো নবার গাড়ি লগি তো যা হোক খুব মেহমানদারি গুজছি তো এরাইনের পরেও ওনারা দেখিলাম তো মাশাআল্লাহ খুব মেহমানদারি গুজছি আল্লাহ ওনারা কবুল করো বন্যায় গুল্লা আল্লাহ না রাসূল বাবা যা হোক আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা আন্তরিকতা মুহাব্বত ইনের আল্লাহ কবুল করো এতান কষ্ট করিয়ে রে ওনারা মাহফিলেন গুজছুন একখান মাহফিল করতে অনেক কষ্ট বহু কষ্ট কিন্তু এত সহজ ন আল্লাহ এই পরিশ্রম ইনের আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো যা হোক আসলে ইজ্জত সম্মানের মালিক কে আরো জোরে বলেন কে যা হোক আর হয়তো কেন বেশি আসা নিয়ে দিলি তবে বেশি আসন উচিত নয় আল্লাহর হাবিব বলেন কম হাসো বেশি কান্দো কম হাসো বেশি কান্দো এখন তো আর তো হান্দানি হম বাজি আল্লাহর গুণ নবী আছিল দে জীবন নাম দাউদ আলাইহিস ইসলাম এন হান্দা হাইতে দে বলে কিতাবুল লেখে দে ইন্দি দুই সুগর ফানি দি দুই সুগর ইন্দি ফানি ফতে 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 জোরো গিয়ে গুই গর্ত গিয়ে গুই দাদি নবীর গড় এই যে মাদ্রাসা মসজিদ ইনের সম্মান দিবেন এই যে বাইতুল্লাহ এই বাইতুল্লাহ ইয়ান ১২,০০০ আলেম লই প্রায় লক্ষাধিক সৈন্যবাহিনী লই সফর করে বিশ্ব সফর করতে আস্তে আস্তে মক্কা শরীফ যখন আসে বলে তখন এরিয়ার মানুষ কি ওইবার ইস্তাকবাল ন জানার স্বাগতম নদের ইবারে গ্রহণ নগরের তো বাদশাহী কি ওই ইবারে কোন দাম নদের তো উজিরল তো জিজ্ঞেস করতে কি রে আরে ব্যাগ দেশের মানুষের সম্মান দিই এই জায়গায় এর মানুষ সম্মান কেন দের হদে এ জায়গায় এর মানুষ সম্মান নদের দে এরিয়ার মানুষের সম্মান করে দে এই আল্লাহর ঘর ইয়েনেরে বড় বড় হন সুবহান ইবে যত বড় প্রেসিডেন্ট হইব যত বড় দামি হইব ইতারা ইন কিছু নয় ইতার হাতে সবচেয়ে দামি দে আল্লাহর ঘর একটা নর গরি হন সুবহানাল্লাহ এই তো বাবা সত্য বলে কথাই ফুনি একটু রাখাইছি খদাই আর তো লিয়ানুল্লাহ সম্মান নগর দে তো মনে মনে নিয়ত গরের খারাপ নিয়ত খদাই এ গর ইয়ান বাই ফেলাই একটা নর গরি হন নাউজুবিল্লাহ মনে মনে এই নিয়ত যখন করলো আমার আল্লাহ সহ্য করে নাই আমার আল্লাহ সাথে সাথে ওনাকে শাস্তি দিয়ে দিল এই বাদশাকে এ বাস খালি রে মুরব্বি বাবারা এ যুবকের দল আমার আল্লাহ সাথে সাথে ওনাকে শাস্তি দিয়ে দিল হুজুর শাস্তিটা কি রকম ওই বাদশা সাহেবের নাক দিয়া ফুজ বের হলো মুখ দিয়া ফুজ বের হলো কান দিয়া ফুজ বের হয় এমন ভাবে দুর্গন্ধযুক্ত ফুজ বের হওয়া আরম্ভ হলো আর ওনার সহ্য হয় না যন্ত্রণা আজাব আর সাথে সাথে যারা ছিল সবাইকে তিনি ডাকলেন আমার হঠাৎ করে এই অবস্থা হলো কেন আমার কি অপরাধ
কি আমি দোষ করেছি, কি আমার মন হলো, কেন আমি এরকম শাস্তি পাইলাম। আর সবাই উনাকে পরীক্ষা করে, ওই উনার ফুজগুলো নিয়া পরীক্ষা করে, আর উনার সঙ্গে যারা ছিল আর বিশেষজ্ঞ ডাক্তারগণ যারা ছিল তারা ফুজগুলো পরীক্ষা করে এবার বললেন, বাদশা সাবরে এটা দুনিয়ার কোনো রোগ নয়, এটা হলো আসমানি জগতের রোগ। এ মুরব্বি বাবারা, এ যুবকের দল, এ বাদশা সাহেব, আপনি আসমানি একটা গজবে আপনি শিকার হয়েছেন, এটা দুনিয়ার কোন চিকিৎসা নয়, দুনিয়ার কোন চিকিৎসায় আপনি ভালো হবেন না। মনে মনে খারাপ হয়তো নিয়ত করেছেন, বাদশা সাহেব হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ আমি এতে একটা খারাপ নিয়ত করেছি। বলে কি করেছে? বলে আমি নিয়ত করেছি এই আল্লাহর ঘরটা ভেঙে দেব, এইরকম একটা খারাপ নিয়ত করেছি। এবার ওনারা বললেন, ওই আলেমরা বললেন, তাড়াতাড়ি নিয়তটারে পরিষ্কার করেন, পরিবর্তন করেন। বাদশা সাহেব হঠাৎ করে নিয়তটারে পরিবর্তন করলো, আর বললেন, ও হানায় কাবার মালিক, আমাকে যদি ভালো করে দেন, আমাকে যদি পরিপূর্ণ সুস্থ করে দেন, ও হানায় কাবার মালিক রে, আমি এই হানায় কাবার সম্মানার্থে আমি বাদশা সাহেব একটা কালো রেশমি কাপড় দিয়ে দেব। আল্লাহু আকবর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহ কবুল করুক, আমিন। একটা রেশমি কাপড়ের কালো একটা গিলাফ আমি দান করব, আল্লাহ আমারে যদি ভালো করে দেন, এইভাবে নিয়ত করলো। নিয়ত করার পরে সাথে সাথে নিয়তটা করতে দেরি হয়, নিয়তটা করতে দেরি হয়েছে আর পুজ পড়া বন্ধ হয়ে গেছে রে যুবক। হঠাৎ করে পুজ পড়া বন্ধ হয়ে গেল, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, আর বাদশা সাহেব রেশমি কাপড়ের একটা সুন্দর আল্লাহর ঘরে গিলাফ উপহার দিলেন। কিতাবে লেখে ইতিপূর্বে ছিল না, সেই শের পর থেকেই, এর পর থেকেই প্রতি বছর বছর একটা কালো গিলাফ দেওয়া এখনো জারি আছে। সুবহানাল্লাহ, বলেন যে গিলাফটা দেয় সৌদি সরকার এখনো জারি রেখেছেন, এটা এক বছর পর্যন্ত লাগে একটা গিলাফ তৈরি করতে, এখানে অনেক কষ্ট একটা গিলাফ, সেই গিলাফটা এখনো পর্যন্ত দিতেই তাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর গর, নবীর গর, এই মাদ্রাসা, এগুলোকে দেখবেন, একজন সন্তানকে আলেম বানাবেন। হুজুর আমাকে বলছো, হুজুর একটু মাদ্রাসার কথা বলিয়েন। আসলে এই মাদ্রাসা, আমারও মাদ্রাসা আছে, গত 7-8 তারিখ আমার মাদ্রাসার সভা গেছে, 2 দিন ব্যাপী করেছিলাম। আসলে মাদ্রাসা এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। আমি ফরিদুল আলম রেজভী আজকে এখানে আসার সুযোগ হয়েছে, আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম, ঠিক না? এই হুজুর তিনিও একটা মাদ্রাসার ছাত্র, যদি সেই মাদ্রাসা না হতো এখানে আসার সুযোগ হতো না। আল্লাহ কবুল করুক, আমিন। বলেন একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। আমি অনুরোধ করব আপনাদের একজন একজন ছেলে এই মাদ্রাসায় দেওয়ার একটু কি করুন, নিয়ত করুন। আমার নবীজি বলেন, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার হাদিসে পাক এগুলো মানুষের কাছে জানিয়ে দাও, মানুষের কাছে জানিয়ে দাও, পৌঁছিয়ে দাও। বল্লিগু, পৌঁছিয়ে দাও, আন্নি, আমি রসূলের পক্ষ থেকে একটি আয়াত হলেও, একটি হাদিস হলেও, তো পৌঁছিয়ে কে দেবে? যিনি আলেম হবে। তো আলেম বানানোর দরকার আছে না নাই বাবা? এই জন্য একজন আলেম যদি বানাইতে চান, মাদ্রাসার দরকার আছে না? আব্বু, আপনি কি চান না আপনার একজন সন্তান বড় আলেম হোক? মা, আপনিও কি চান না আপনার একজন সন্তান বড় হাফেজে কোরআন হোক? আপনি মারা যাবেন, আপনার পাশে সবাই বলবে, কে আজকে জানাজা পড়াবে? সবাই বলবে, উনার সন্তান আলেম আছে, উনার সন্তান হাফেজে কোরআন আছে, আজকে সেই
মার জানাজা পড়াবে, বাবার জানাজা পড়াবে, আব্বু আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে যখন বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার জন্য যখন চুকের পানি ফেলাবে আমার আল্লাহ বলবে এ ফেরেশতা চুকের পানিটা বের হওয়ার আগেই ওই মা বাবার গুনাহ মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আপনি বসে আছেন বলে তিনি কে, বলে উনি হাফেজ কোরআনের আব্বা। মা আপনি বসে আছেন তিনি কে, বলে উনি হাফেজ কোরআনের মা। আপনি কি চান না আপনি একজন হাফেজ কোরআনের মা? আপনি কি চান না আপনি একজন হাফেজ কোরআনের বাবা? আপনি কি চান না আপনার সন্তানটা আপনার জানাজার নামাজটা পড়াক? আপনি কি চান না আপনার সন্তানটা হাজার হাজার মানুষকে বয়ান শোনাবে? মা আপনি কি চান না আপনার সন্তানটা শত শত মানুষকে তারাবির নামাজ পড়াবে? মা সেই দিন আপনি বুঝতে পারবেন আপনি কতই ভাগ্যবান, যেই দিন হাসরবাসীরা দেখবে সেই হাফেজ কোরআন সেই আলেমের বাবা মার মাথার মধ্যে নূরানি একটা তাস পড়াইয়া দেবে, সবাই আশ্চর্য হয়ে যাবে কে এত লম্বা মানুষ, কে এত সম্মানী মানুষ, কাকে এত স্লোগান দিচ্ছে, কার গলায় এত ফুলের মালা, সে দুনিয়াতে কি করেছে। সেই দিন হাসরবাসীরা বলবে সে বাসকালির একজন মানুষ ছিল, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে আসে নাই, দুনিয়ার জমিনে হাজার হাজার কোটি টাকার মালিক ছিল না, কি ছিল বলে দুনিয়ার জমিনে একটা কাজ করে আসছে, ওই ওনার বাবা মা একটা কাজ করেছে, সেই কাজটা কি বলে সেই কাজটা হলো আপনাদের এলাকার ভুলগাঁও আপনাদের এলাকায় এই মাদ্রাসায় গৌসিয়া এই মাদ্রাসায় একজন সন্তানকে দিয়েছে, আপনাদের এলাকার হেফজখানায় দিয়ে একজন সন্তানকে আলেম বানিয়েছে, একজন সন্তানকে আলেম বানানোর কারণে হাফেজে কোরআন বানানোর কারণে আমার আল্লাহ সেই সন্তানের বাবা মাকে সম্মানিত করেছে। আপনি কি চান না সেই সম্মানের অধিকারী আপনি হন? আল্লাহ আমাদেরকে একজন সন্তানকে আলেম বানানোর আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এক কাজী সাহেব অসুস্থ হয়ে গেলেন, বিবিকে বলছে বিবি রে তুমি তো গর্ব, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি মারা যাওয়ার পরে তোমার এই গর্বের সন্তানটা যদি ছেলে সন্তান হয় একটু হেফজখানায় দিও, আহা একটু হেফজখানায় দিও, একটু বড় আলেম বানাইও, আমি মারা গেলেও আমার আত্মাটা শান্তি পাবে, একটু হেফজখানায় দিয়া বড় আলেম বানাইও, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কাজী সাহেব মারা গেল, এন্তেকাল হইয়া গেল, এবার কাজী সাহেবের স্ত্রীর কিছুদিন পরে একজন সন্তান হলো, যেই সন্তানটা ছেলে সন্তান হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, ওই কাজী সাহেবের স্ত্রীর একজন সন্তান হয়েছে, আর উনি যখন আস্তে আস্তে বড় হয় এক বছর দুই বছর তিন বছর যখন হয় যখন আস্তে আস্তে একটু কথা বলে, মা জননী সন্তানটার নিয়া হেফজখানায় গেছে আর উস্তাদের কাছে দিয়ে বললেন হুজুর আমার এই সন্তানটার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার সন্তান তার বাবা দুনিয়ায় নাই, আমার ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, হুজুর ওনার আব্বা ওসিয়ত করেছে উনারে যেন একজন হাফেজ কোরআন বানাই একজন বড় আলেম বানাইব, বাবার বড় আশা কিন্তু বাবা নাই, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে অন্ধকার কবরে চলে গেছে, হুজুর আমার সন্তানটার একটু গ্রহণ করি আনেন আর আমার সন্তানটার একটু হাফেজ কোরআন বানাইয়া দেন, উস্তাদ বড় খুশি হইয়া সন্তানটারে গ্রহণ করলো আর সন্তানটারে সুন্দরভাবে বসাইছে, এবার কোরআন শরীফটা সামনে দিল বলেন বাবা এবার একটু পড়ু, এবার আস্তে করে হাত দিয়ে এবার ধরাইয়া দিছে বলে পড়ো, এবার সন্তানটারও মুখে মুখে জবান দিয়ে পড়ায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ও মুরব্বি বাবা আরে যুবক সন্তান যখন রহমান রহিম বলিয়া যখন ডাক দিছে আর আমার আল্লাহর
রহমতের জোয়ার শিখছে আমার আল্লাহ বললেন ও ফেরেশতারা রে যেই সন্তানটা আমি আল্লাহর রহমান বলিয়া ডাকে আমি আল্লাহর রহিম বলিয়া ডাকে ওই সন্তানটার কবরে আজাব হয় আমি আল্লাহ কেমনে সহ্য করব আমি আল্লাহর সন্তানটার রহমান বলিয়া ডাকি আমি আল্লাহর সন্তানটার রহিম বলিয়া ডাকি আর উনার বাবার কবরে আজাব হয় ও ফেরেশতা যাও 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 আরে ফেরেশতা সাক্ষী থাকো এই সন্তানটার কারণে আমি আল্লাহ কাজী সাহেবের কবরের আজাব বন্ধ করে দিলাম আল্লাহু আকবর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবা জিরা গভীর মনোযোগ আমার বাবা জিরা গভীর মনোযোগ আপনি কি চান না ও মা আপনার সন্তানটার কারণে আপনার কবরের আজাব বন্ধ হয়ে যাবে ও বাবা আপনার সন্তানটার কারণে আপনার কবরের আজাব বন্ধ হয়ে যাবে আপনার গুনাহ মাফ করে দেবে এমন একজন সন্তান তারে আপনি আলেম যদি বানান বড় হক্কানি রব্বানি আলেম যদি বানান আজকে আলেমদের মা বাবা কত ধন্য আজকে বাবা মারা কত ধন্য যারা একজন সন্তানকে আলেম বানিয়েছেন অনুরোধ করবে একজন সন্তানকে আলেম বানান হাফেজে কোরআন বানান দেখবেন ওই সন্তানটার কারণে আমার আল্লাহ আপনাকে দামি বানাবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আসুন বলছিলাম সেখানে সমস্ত নবীরা আছেন নাই আদম আলাইহিস সালাম বললেন আমি আজকে ইমামতিটা করতে পারি জিবরাইল আজান দিলেন মনে আছে তো আপনাদের জিবরাইল আজান দিলেন এবার আমার নবীজির হাত মোবারক ধরলেন ইয়া রাসূলুল্লাহ আসুন 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 এভাবে আনতে আনতে একেবারেই মিম্বরে যেখানে জায়নামাজ বিছানো হয়েছে সেই জায়গায় এসে আমার নবীকে দাঁড়াইয়া দিলেন একটু কিছুরে বলা যাবে সুবহানাল্লাহ সবাই নবীর দিকে তাকাইলেন আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজ সমস্ত নবীকে পিছনে রেখে আপনি ইমামতি করে আজকে দুরাকান নামাজ আপনি পড়াইবেন এ বাসখালীর মুরব্বি বাবার আরে যুবক খুন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে খুন নবীর উম্মত আমরা হয়েছি খুন নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগল ছিল ঈসা রূহুল্লাহ আমার আল্লাহর বলেন মাবুদ গো আমি ঈসা রূহুল্লাহর যদি নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর যদি উম্মত বানাইতা আমি আরো বেশি খুশি হইতাম এক থাবারও আমরা আল্লাহর বনি নাই আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানাইও আল্লাহ বড় দয়া করছে বড় মায়া করছে ওই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আমার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়ান আজকে বাইতুল মাকদসে সমস্ত নবীদেরকে পিছনে রেখে আপনি এই জায়নামাজে দাঁড়াইয়া আপনি ইমামতি করবেন জিবরাইল এবার একামত দিছে নবীজি দুরাকাত নামাজ সেখানে পড়াইলেন দুরাকাত নামাজ পড়াইয়া এবার বাবা আদম আলাইহিস সালাম সামান্য বক্তব্য দিল বয়ান করলো আর সবাইরে বললেন আমি হলাম বাবা আদম আমি হলাম বাবা আদম এবার আমার আল্লাহ সর্বপ্রথম আমারে সৃষ্টি করেছে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই এই মর্যাদা দিয়েছে সমস্ত নবীরা বক্তব্য রাখলো একেবারেই পড়ে আমার আপনার দয়ার নবী এবার বক্তব্য রাখবেন আমার নবী বললেন হে আল্লাহর নবীরা আমাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে প্রেরণ করেছে সবার পরে আমার আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন নবী বানাইয়া পাঠাইছে আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমি নবীরে বানাইছে রহমতুল লিল আলামিন আরো জোরে বলেন
আমার মনের গড়েতে রেখেছি যারে, আমার মনের গড়েতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী মাশাল্লাহ, দু জাহানের বাদশা নবী কামিলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, দু জাহানের বাদশা নবী কামিলিওয়ালা রে, দু জাহানের মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী আদি পিতা আদমে যখন মুসিহিবতে পড়ে, মুদের নবী রুসিহিলাতে আল্লাহ কবুল করে, সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী কামিলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখেছি যারে, আমার মনের গড়ে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী রে, দু জাহানের বাদশা নবী। আলহামদুলিল্লাহ বলেন, যা হোক আমার বাবারা আসুন, আমি আপনাদের সময় একটু বেশি নষ্ট করতেছি, মনে হয় খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসুন, সেখান এই এতটুকু যেটা বললাম সংক্ষেপে বলছি, এটা হলো সুবহানাল্লাজি আসরা, আলহামদুলিল্লাহ বলেন। এবার সেখান থেকে আসুন মেরাজ যেটা, এটা আসুন। এবার বুরাকের উপরে আল্লাহর হাবিব উপরের দিকে যাবেন, প্রথম আসমানে যখন গেলেন, দরজা আস্তে করে টক টক আওয়াজ করলেন, সেখান থেকে ফেরেশতা ডাক দিলেন, কে মান? তখন জিব্রাইল বললেন, আনা জিব্রাইল। বলে আপনার সাথে কে? সাথে কে যখন বলছেন তখন বোঝা গেল সাথে যে একজন আসবে সেই কবর আল্লাহ ফেরেশতাকে জানিয়ে দিয়েছেন। আর একটু জোরে, জিব্রাইল বললেন, দরজা খুলো। ফেরেশতা বললেন, কে? বলে আমি জিব্রাইল। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি আছে। এবার ফেরেশতা ডাক দিলেন, হে জিব্রাইল বলো উনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? নি বলে জি দাওয়াত দেওয়া হয়েছে। এবার দরজাটা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পরে সেখানে দরজা যখন খুললো দেখা যায় বাবা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, বাবা আদম নবীর সাথে সাক্ষাৎ, বাবা আদম সহ সমস্ত ফেরেশতারা, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা সেখান থেকে এবার আমার নবীকে ইস্তেকবাল জানালেন। সুবহানাল্লাহ বলেন, নবীকে ইস্তেকবাল জানালেন, ধন্যবাদ স্বাগতম জানালেন, কথাবার্তা হলো, সেখান থেকে আমার নবীজি আরো উপরে চলে যাবে। এবার নবীজি দ্বিতীয় আসমানে চলে গেল, সেই দ্বিতীয় আসমানে জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুইজনের সাথে সাক্ষাৎ, দরজা খুললো, দরজা খোলার পরে দুইজনের সাথে সাক্ষাৎ। আমার নবীজি সেই জায়গায় জাকারিয়া আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এ আল্লাহর নবী রে, আপনাকে যখন মারার জন্য যখন চেয়েছিল, আপনি যখন গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন আর যখন আপনাকে কাটা হচ্ছিল, তখন আপনি কি রকম মনে করছিলেন, কেমন হয়েছিল ঘটনাটা আপনার? তিনি বললেন, নবী গো, আমি যখন আল্লাহকে স্মরণ করলাম, আর আমি যখন আল্লাহকে স্মরণ যখন করলাম, আর আমাকে যে কাটা হয় সেটা আমি বলতেও পারি না।
স্মরণ যখন আল্লাহর থাকবে আপনিও যখন নবীর প্রেমে যখন বিভোর হয়ে যাবেন নবীর প্রেমে যখন ফানা হয়ে যাবেন আর যত আযাব আসুক না কেন আজরাইল আপনার জান কবজ করার সময় আপনি টেরও পাবেন না একটু কষ্ট পাবেন না যখন আপনার কলবটা নবীর প্রেমে যখন পরিপূর্ণ হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আর একটু গভীর মনোযোগ আমার নবীজি এবার যখন আর একটু পড়ে গেলেন তৃতীয় আসমানের দরজা খোলার জন্য বললেন ফেরেশতা বললেন কে বলে আমি জিবরাইল বলে সাথে কে বলে দয়াল নবীজি রহমাতুল্লিল আলামিন দরজা খুলে দিল সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আর সমস্ত ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতারা নবীর সম্মানার্থে দাঁড়ায় গেল সুবহানাল্লাহ বলেন নবীজির সম্মানে দাঁড়া জায়েজ নাকি বেদাত এই জন্য আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দিই কি দিই না আর একটু জোরে বলেন সময় সংক্ষেপ আমার বাবারা গভীর মনোযোগ এরপরে আমার নবীজিকে জিবরাইল নিয়ে আবার চতুর্থ আসমানে চলে গেল চতুর্থ আসমানে যখন গেলেন সেখানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ এরপরে আমার নবীজি যখন আর একটু উপরে গেলেন তখন দেখলেন পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে যখন গেলেন সেখানে দেখলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতা আমাদের অমুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় বাইতুল মামুর একটা মসজিদ আছে আল্লাহর ঘর আছে যেটা ফেরেশতারা তাওয়াফ করে সেই জায়গার মধ্যে হেলান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে আর একটু জোরে এ মুরব্বি বাবারা এ যুবকের দল ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে আর আমার নবীর যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে দেখার সাথে সাথে দাঁড়াইয়া গেছে নবীর সম্মানে দাঁড়ায় আর আমাদের দেশের এমন কিছু বিয়াদব আছে মিলাদ কেম হয় ফাঁসে চেয়ারে বসে থাকে এরকম আছে না নাই আমি কাউকে গালি দিচ্ছি না এগুলো হলো বেয়াদব এগুলো কি গোস্তাখের রসুল এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নবীর সম্মানার্থে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পারে আরেকজন পর্দানসীন মহিলা ছোট ছোট শিশুরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চুমু দে ইব্রাহিম আলাইহিস সালামও তাদেরকে চুমু দে ছোট ছোট ছেলে আবার ওই দিকে যায় ওই মহিলার কোলে যায় বসে ছোট ছোট শিশুরা ওই মহিলার গালেও চুমু দে আদর করে নবী জিজ্ঞেস করলেন ও জিবরাইল বলে ডাকতে পারে নাই এই ধরনের কিছু শিশুরা যারা আছে ওই শিশুগুলো যখন দুনিয়ার জমিন থেকে যায় আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাশে যখন যায় এই ছোট শিশুগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে বাবার মতো মনে করে আবার মার কাছে যখন যায় মা হাজরাকে যখন তারা দেখে নিজের মার চেহারার মতো তাদের লাগে ওই ছোট ছোট শিশুরা যারা বাবা মার আদর পায় নাই ইব্রাহিম এবং মা হাজরা দুইজনের কাছ থেকে বাবা মার সেবাগুলো তারা সেখানে পায় আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে পড়ায় মা হাজরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমার মতো আদর করে মা বাবা যেভাবে ছেলেগুলোরে পড়াশোনা করায় আদর করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজরা এই দুইজন ওই সন্তানগুলোরে সেইভাবে আদর যত্ন করে আমার বাবাজি না গভীর মনোযোগ এবার সেখান থেকে চলে গেলেন আমার নবীজি আমার নবীজির সঙ্গে এবার যাইতে যাইতে ষষ্ঠ আসমান যখন গেল সপ্তম আসমান যখন গেল সেখানে এবার সাক্ষাৎ হলো মুসা কালিমুল্লাহর সাথে মুসা কালিমুল্লাহ এবার সেখান থেকে কথাবার্তা হলো সেখান থেকে এবার চলে গেল সিদরাতুল মুনতাহা সেখান থেকে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় জিয়া জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আর ডাকিয়েন না আমাকে আর উপরে ডাকবেন না
আর উপরে যাওয়ার আমার ক্ষমতা নাই, ক্ষমতা এই জায়গায় শেষ, উপরে আমি আর যাইতে পারবো না, উপরে আর যাওয়ার আমার ক্ষমতা নাই। আমার নবীজির জন্য সেই জায়গায় রফ রফ চলে আসছে, এ মুরব্বী বাবারা, এ যুবক, যেই জায়গায় জিব্রাইল যাইতে পারে না সেই জায়গায় আপনার আমার নবী যাইকে যায় না। ইন দেখেন মশলা শিখাই দি, জিব্রাইল আলাইহিসসালাম কিয়ত তৈরি, ফেরেশতারা কিসের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আমার নবীকে যারা মাটি বলে তাদেরকে বলেন যে জিব্রাইল যদি নূরের তৈরি হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে যদি আর যাইতে না পারে, তা আমার নবী মাটির হয়ে, আপনারা বলতে চাচ্ছেন যে নূরের মাটির বলে নবীর সম্মানকে কমাতে চাচ্ছেন, তা আমার নবী মাটির হয়ে সেই আল্লাহর লা মকান লা জামান সেই আরশ আজিম সেই সত্তর হাজার নূরি হেজা পর্দা বেদ করে লা মকানে খোদার সাথে সেই জায়গায় গিয়ে কিভাবে দিদার করলেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের আমাদের আকীদা কি নবী কি মাটির না নূরের? আর একটু জোরে বলেন। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, নবীজির কাছে তিনটা সূরত ছিল, কয়টা? সূরতে মালাকি, সূরতে বশরি, সূরতে হাকিকি। যখন মানুষের সঙ্গে ছিল আরবে, যখন ছিল মানুষের সঙ্গে কথাবার্তা বলেছে সূরতে বশরি। আর এই যে বসর, বসর মানে কবার, এই যে বালিশ আর কবার এক জিনিস, আল্লাহ নিজে নূর হইতে সৃষ্টি করিলেন, নূর নবীকে পাঠাইলেন মানব সুরতে, মানব সুরতে ফাটাইয়ে দাও বাজি, ইবা মূলত হাকিকি নবী হন, ইবা আল্লাহ চিনে দে, সুবহানাল্লাহ হন। আরে নবী যদি না হইত কিছু পয়দা না করিত, অন্ধকার তাকিত এই দরায় গো মুমিনী ভাই, পড়ো দুরুদ নবী মুস্তাফায়, সালাতু আলা রাসূলুল্লাহ আলাইকুম সালাম। জিব্রাইল আলাইহিস সালাম নূরের তৈরি, আমার নবীজি যখন জিব্রাইলের সেই জায়গায় যখন গেলেন নবীজি নূরের হয়ে গেল, এর উপরে যখন গেলেন আর নবীজির যে হাকিকি সুরত সেটা হয়ে গেল। আমার আল্লাহ বলেন হাবিব আপনি আর সাজিমে যদি চান আপনি চলে আসতে পারবেন, আমার নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ না। আমার আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ আমি যাইতে চাই না, আমি আমার উম্মতদেরকে নিয়ে আমি দুনিয়ার জমিনে থাকতে চাই। সুবহানাল্লাহ, মদিনা পাকে শুয়ে আছেন, যদি চাইতেন আর সাজিমে থাকতে পারতেন কিনা, পারতেন কি? আজ নবীজি সেই জায়গায় শুয়ে আছে বিদায়, সেই জায়গার দাম হাজার কোটি গুণ বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আমার নবী যদি বাংলাদেশের জমিনে যদি থাকতো বাংলাদেশের মাটিও দামি হতো, ঠিক কিনা? আমার নবীর কারণে আজকে সেই জায়গার দাম কি হয়ে গেছে, বেড়ে গেছে। এই জন্য এক শায়ের বড় সুন্দর বলেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, আরেকটা বড় করে হন সুবহানাল্লাহ, ও মদিনার লাগি পাগল ছবি, যার তরে সৃষ্টি হল ত্রিভুবন, ভাবি আমি সারা কোনি কখন যাব সেখানে, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, সুবহানাল্লাহ, ও মদিনা রে
থাকিত না মনে কোনো যন্ত্রণা, দেখে নাই পাকা হায় আমার সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা যখন এতেকাল হইছে আর ওনারে ওনার খাদেমা মহিলা স্বপ্ন দেখলেন, জুবাইদা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন কাল হইছে আর জুবাইদারে দেখলে জুবাইদার সুন্দর একটা পোশাক পরছে, সুন্দর একটা পোশাক পরিয়া জুবাইদা ফুলের বাগানের মধ্যে হাঁটে, জুবাইদা এত সুন্দর দুনিয়ার জমিনে এত সুন্দর পোশাক দেখে নাই, এত সুন্দর পোশাক পরিয়া জুবাইদা ফুলের বাগানে হাঁটে, জুবাইদার শরীর দিয়া গুনগুন 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 করিয়া বাতাস দে, আর জুবাইদার সেই বাগানে ফুলের বাগানের পাশে সুন্দর একটা নদী, ফ্রেশ একটা পানির একটা সুন্দর নদী দেখা যায়। এবার খাদেমা মহিলা জিজ্ঞেস করলেন, মা জুবাইদা রে আপনি এতেকাল হইছেন, বড় আপনার জন্য মায়া লাগে রে মা, আপনি কেমন আছেন এতেকালের পরে? ও মা জুবাইদা অনেক দিন আপনারে দেখি নাই রে মা, এতেকাল হইছেন কেমন আছে, এইরকম পোশাক তো দুনিয়ার জমিনে দেখি নাই, ও মা একটু করে বলেন এই পোশাকটা কোন মার্কেটের, মা এই জায়গাটা এত সুন্দর জায়গা কার, কোন জায়গা? জুবাইদা বলেন, মা রে এই পোশাকটা দুনিয়ার কোন পোশাক নয়, এই পোশাকটা হলো জান্নাতের পোশাক, আমার আল্লাহ আমার জান্নাতের পোশাক পরাইছে, আমি জুবাইদারে আমার আল্লাহ জান্নাতের বাগান দিয়েছে, এই ফুলের বাগানটা হলো জান্নাতের বাগান, আর এই নদীটা হলো জান্নাতের নাহর, এই নদীটা হলো পানির নহর, আর আমার আল্লাহ আমাকে এই জায়গাটার মধ্যে আমাকে আমার আল্লাহ এত আরামে রেখেছে, আর ও জুবাইদা এত সুন্দর পোশাক আল্লাহ আপনাকে দিয়েছেন, কেন আপনি এত মর্যাদার অধিকারী হলেন, কিভাবে এত সম্মানের অধিকারী হলেন রে মা জুবাইদা? জুবাইদা বলেন, শুনো আমার আল্লাহ একটা আমল আমার বেশি পছন্দ করেছে, আমি আমি জুবাইদা কোনোদিন আজান দিলে কথা বলতাম না, আমি জুবাইদা কোনোদিন আজান দিলে কিছু খাইতাম না, এতেকালের পরে আমারে বললেন, ও জুবাইদা রে ও জুবাইদা আমি আল্লাহ বেশি খুশি হইলাম, তোমার একটা আমল বেশি পছন্দ হয়েছে, এ জুবাইদা আজান দিলে কোনোদিন তুমি কিছু খাও নাই, এই জুবাইদা আজান দিলে কোনোদিন তুমি কথা বলো নাই, আর মসজিদে যখন আজান দিত রে জুবাইদা আজানটা সুন্দর মতো শুনতা আর সুন্দর মতো জবাব দিতা, এ জুবাইদা রে আমি আল্লাহ বেশি পছন্দ হয়েছে আমলটা, আমি আল্লাহ বড় খুশি হইছি, জুবাইদা রে এই আমলটা আমি আল্লাহ বেশি খুশি হয়ে গেলাম, এই আমলটার কারণে আমি আল্লাহ, এ জুবাইদা তোমার জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, ও বাসখালীর মা বোনেরা, জুবাইদা যেমন মহিলা মা আপনিও তো মহিলা, জুবাইদা যদি পারে কেন আপনি পারবেন না, ও মা আজান দিলি কথা বলবেন না, আজান দিলে কোনোদিন ঝগড়া করবেন না, মাথায় কাপড়টা দিয়ে দিবেন আর অলওয়েজ মাথায় কাপড়টা রাখবেন, বেপর্দায় চলবেন না, পা
পাঁচ ওয়াক্ত নামাজটুকু আদায় করবেন। আমার বাবা জিরা গভীর মনোযোগ, আর আমার আল্লাহ জুবাইদার ওই আমলটার কারণে জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। ও মা, আমার আল্লাহ যদি চায় এরকম একটা আমল যদি আপনি করেন, আমার আল্লাহ ও আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করুন। আর একটু জোরে বলেন আমিন।